আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে সাথে আছি আমি তাসলিম আতিথি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে কথা বলা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে ন্যাটো সম্মেলন শুরু আদালতের ক্ষমতা কমানোর পরিকল্পনায় এক ধাপ এগোলেন নেতানিয়াহু এক শিশুর হৃদযন্ত্রে বাঁচল আরেক শিশুর প্রাণ সাগরের তলদেশে কনসার্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে চলে যাচ্ছি পুরো খবরে কোন দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে না যুক্তরাষ্ট্র সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেন আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অন্য কোনো দেশ যদি আমাদের সঙ্গে কথা বলে আমরা সেটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করি না এ ধরনের আলোচনাকে আমরা স্বাগত জানাই কারণ এটা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে মিলার এমন এক সময় এই মন্তব্য করেছেন যখন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলে মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া ও সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু 11 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের যে কূটনৈতিক তৎপরতা চলছে সে প্রেক্ষাপটে সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে লিথুয়ানিয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শুরু হয়েছে পশ্চিমা নেতারা এখন রাশিয়ার প্রতিবেশী দেশটিতে জড়ো হয়েছেন বাল্টিক সাগরের পাশে অবস্থিত ছোট সাবেক এই সোভিয়েত দেশের রাজধানী ভিলনিয়াসে আগামী দুদিন ন্যাটোর বৈঠক চলবে যত দ্রুত সম্ভব ইউক্রেনকে এই জোটের সদস্য করা বা না করার বিষয়টি এবারের বৈঠকের মুখ্য বিষয় বলে মনে করা হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাব বা বিলের উপর ইসরায়েলের পার্লামেন্ট প্রথম দফার ভোটাভুটি হয়েছে সোমবারের ওই ভোটাভুটিতে বিলটি পার্লামেন্টে গৃহীত হয়েছে বিলটি আইনে পরিণত হলে ইসরায়েলি বিচার বিভাগের ক্ষমতা সীমিত হয়ে যাবে তাই এটিকে বিচার ব্যবস্থার উপর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের একটি আক্রমণ হিসেবে দেখা হচ্ছে এরই মধ্যে বিলটি ইসরায়েলে বিভক্তি তৈরি করেছে গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট সরকার গঠিত হয় চলতি বছরের জানুয়ারিতে নেতানিয়াহুর সরকার ইসরায়েলের বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেয় তখন থেকেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ চলছে এক শিশুর হৃদযন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে প্রাণ ফিরে পেল আরেক শিশু যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে 6 বছর বয়সী এক মেয়ে শিশুর হৃদযন্ত্র সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে দেশটির হার্ট ইনস্টিটিউটের বরাত দিয়ে তথ্য নিশ্চিত করেছে সিএনএন এক প্রতিবেদনে জানানো হয়েছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় রাজধানী কিয়েভে শিশুটির অস্ত্রোপচার করা হয় প্রায় 3 ঘন্টার অস্ত্রোপচারে ওই মেয়ে শিশুটির শরীরে 4 বছর বয়সী অপর একটি শিশুর হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয় হার্ট ইনস্টিটিউট বলছে ইউক্রেনে এত অল্প বয়সী কারো হৃদযন্ত্র প্রতিস্থাপনের এটাই প্রথম ঘটনা সমুদ্রের প্রবাল রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমধর্মী কনসার্টের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এটি 8-10টি সাধারণ কনসার্টের মতো নয় কারণ এর আয়োজন করা হয় সমুদ্রের তলদেশে হ্যাঁ শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য ফ্লোরিডার একটি সংরক্ষিত জলসীমায় এই কনসার্টের আয়োজন করা হয় এতে বাদ্যযন্ত্রের সুরে তাল মিলিয়ে এই কনসার্টে গাওয়া হয় বিশ্বখ্যাত রক ব্যান্ড বিটলসের গান ইয়েলো সাবমেরিন ও জনপ্রিয় গায়ক জিমি বাফেটের ফিন্স ব্যতিক্রমধর্মী এই কনসার্টের নাম দেওয়া হয় দ্য লোয়ার কেস আন্ডারওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল অন্য একটি বিষয় যা এই কনসার্টে বৈচিত্র্য এনে দিয়েছে তা হলো এতে অংশ নেওয়া গায়ক ও বাদকদের সাজসজ্জা হলিউডের জনপ্রিয় সিনেমা দ্য লিটল মারমেইড এর আদলে সেজেছেন তারা সবাই দর্শক এই ছিল এখনকার মতো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য